أيها المشاركون والمشاركات في دورتنا، دورة المحادثة العربية، هناك درس مهم وهو درس التقديم presentation. আমাদের presentation class এটা হচ্ছে দুই নম্বর। এর আগে এক নম্বর presentation হচ্ছে التعريف الشخصي، কিভাবে عربي নিজের পরিচয় দিব، كيف أعرف نفسي بالعربية، قد مضى في الدرس الماضي. وأما اليوم نحن نتعلم درسا مهما من التقديم، تقديم মানে presentation، নিজেকে presentation করার জন্য আমরা যে দার্সগুলো নির্ধারণ করছি ওখান থেকে আরেকটা দার্স হচ্ছে কি كيف أقضي يومي، আমি কিভাবে আমার ডেইলি জীবন খাটাই، كيف أقضي يومي অথবা الحياة اليومية، হ্যাঁ ডেইলি জীবন، ডেইলি লাইফ، الحياة اليومية ডেইলি লাইফ। অনেক সময় বলে না তুমি সারাদিন কি করো এগুলো একটু আরবিতে বলো আমাদেরকে। ডেইলি লাইফ তো অনেক সময় প্যারাগ্রাফ ইংলিশের মধ্যে তো আপনারা অনেক লিখছেন, আরবিকে মনে হয় লিখা হয় না তেমন অথবা বলাও হয় না, এরকম বলতে হয়েছে কোথাও কখনো আপনাদের আরবিকে ডেইলি লাইফ? জেনা তাহলে আমরা একটু চিন্তা করি সকালে আমরা কি করি, সকালে ঘুম থেকে উঠি, হ্যাঁ এরপরে মনে করেন ব্রাশ করি, নামাজ পড়ি, হ্যাঁ তারপরে মসজিদ, মসজিদ থেকে নামাজ পড়ে আসার পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, নাস্তা করি, অফিসে বা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য রেডি হই, এরপর অফিসে যাই বা প্রতিষ্ঠানে যাই, পড়ালেখা শেষ করে আবার বাসায় ফিরে আসি, বাসায় ফিরে আসার পরে আমরা গোসল করি, দুপুরের খানা খাই। এই যে সারাদিন আমরা কি করি এটা আমরা এরাবিকে কিভাবে বর্ণনা করবো, এগুলো সবগুলো কিন্তু ফেয়ালুল মোদারে দিয়ে, সবগুলো কি দিয়ে আল ফেয়ালুল মোদারে, যেটা আমরা কিছুক্ষণ আগে গত দর্শে ফেয়ালুল মোদারের রূপান্তরটা পড়ছিলাম। তাহলে দেখেন সর্বপ্রথম আপনি শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আনা সাদিকুকুম হামিদ, আনা সাদিকুকুম মুহাম্মদ, আনা সাদিকুকুম আব্দুল্লাহ, আমি তোমাদের বন্ধু আব্দুল্লাহ, আমি তোমাদের বন্ধু হামিদ, অথবা যদি কেউ ফিমেল হয় আনা সাদিকাতুকুম ফাতিমা, আমি তোমাদের সাদিকা বান্ধবী ফাতিমা, আনা সাদিকাতুকুম বুশরা, আনা সাদিকাতুকুম খাদিজা, আনা সাদিকাতুকুম তাওহিদা, এরকম আমরা নিজের নামটা বলবো। এরপর আপনার নিজের বয়সটা বলবেন, ওমরি 9 সানাওয়াত, 9 বছর 9 সানাওয়াত। আমি এখানে এই এটা কি চিহ্ন দিছি, ওই যে 3 থেকে 10 পর্যন্ত যেটা বছর আছে সানা এটা বহু বছর হবে সেটা দেখানোর জন্য, এবং তার আদরটা বিপরীত হবে 9 সানাওয়াত। অথবা ওমরি 15 সানাতান, আমার বয়স 15 বছর, এখানে 16 সানাতান, 18 সানাতান, এখানে অনেকের বয়স হয়তো 20-এর উপরে হতে পারে, হ্যাঁ 23-24। ওমরি তখন বলে 23 সানাতান, এরকম। তাহলে নিজের নাম বলবেন, এরপর হচ্ছে কি আপনার বয়স, এগুলো ডেইলি লাইফের মধ্যে এগুলো নাও বলতে পারেন, বলাটা ভালো। এরপরে আস্তাইকিজু কুল্লা ইয়াউমিন আস-সাআ আল-খামিসাতা মুবাক্কিরান আলা ইসমিল্লাহি ওয়া যিকরি, এখানে আপনারা আলা ইসমিল্লাহি বলবেন না, আলা ইসমিল্লাহি ওয়া যিকরি, কারণ ইসমুনের মধ্যে যে আলিফটা আছে এটা হচ্ছে কি হামজাতুল ওয়াসল, হামজাতুল কাতিই নয়, এটা আগের শব্দের সাথে মিলিয়ে পড়ার সময় উচ্চারণ আসবে না। যেভাবে আমি বলছিলাম মা ইসমুকা না বলে মাসমুকা বলতে হবে, যেভাবে আমরা ইসমিল্লাহ এটাকে আমরা বা দিয়ে শুরু করলে বিসমিল্লাহ বলতেছি, ঠিক আছে? তাহলে আলা ইসমিল্লাহি ওয়া যিকরি, আলা ইসমিল্লাহ বলবেন না, হ্যাঁ আলা ইসমিল্লাহি ওয়া যিকরি। আস্তাইকিজু, আমি জাগ্রত হই, উঠি, খুল্লা ইয়াউমিন প্রতিদিন, আস-সাআ আল-খামিসাতা 5টায়, মুবাক্কিরান ভোরে, আলা ইসমিল্লাহি ওয়া যিকরি, আমি আল্লাহর নামে আল্লাহর জিকিরে ভোর 5টায় প্রতিদিন ভোর 5টায় সকালে ঘুম থেকে উঠি। ثم ارتب غرفة نومي, আমার বেডরুম গুছাই, ارتب আমি গুছাই, غرفة نومي আমার বেডরুম, ارتب رتب يرتب ترتيب মানে গুছানো, غرفة النوم মানে হচ্ছে কি বেডরুম, আমি এরপর ঘুম থেকে উঠার পর বেডরুমটা গুছাই, হ্যাঁ انظف اسناني بالمعجون, انظف نظف ينظف تنظيف, অর্থ হচ্ছে কি পরিষ্কার করা, আমি আমার দাঁত বিলমাজুম, মাজুম মানে অর্থ হচ্ছে কি পেস্ট, আমি পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করি, উনাজ্জিফু আসনানি বিল মাজুন, এখানে আপনি বিল ফুরশাতি ওয়াল মাজুন বলা যায়, জাস্ট মাজুন বললে হয়ে যাচ্ছে, উনাজ্জিফু আসনানি বিল মাজুন, সুম্মা আস্তাইদ্দু লিসসালাতি, সুম্মা অতঃপর আস্তাইদ্দু আমি প্রস্তুতি নিই, ইস্তাআদ্দা ইস্তাইদ্দু ইস্তিআদাদান প্রস্তুতি নেওয়া,
আমি প্রতিদিন এই শব্দটা বলি, মান মিনকুম মুস্তাঈদ, আপনাদের থেকে কে প্রস্তুত, লিল মুহাওয়ারা, মুহাওয়ারা করার জন্য, এই শব্দটা প্রতিদিন বলতেছি। সুম্মা আস্তাঈদু, আমি প্রস্তুতি গ্রহণ করি, লিস সালাতি, নামাজের জন্য। আযহাবু মা ওয়ালিদি ইলাল মসজিদ, এটা যেহেতু আমি ছোট ছেলেদের জন্য লিখছি সেজন্য বলতেছি এখানে, আযহাবু মা ওয়ালিদি ইলাল মসজিদ, এরপর আমি আমার আব্বুর সাথে মসজিদে যাই। আযহাবু মা ওয়ালিদি, আমি আমার আব্বুর সাথে যাই, ইলাল মসজিদ, মসজিদে। এটা আপনি যেভাবে যান, যার সাথে যান তার কথা বলতে পারেন, অথবা নিজে গেলে নিজে, এখানে কারো সাথে বলতে হবে না। আজাহাবু ইলাল মসজিদ, এরপর আমি মসজিদে যাই, এটা বলতে পারেন একা একা গেলে। ওয়াল মসজিদ করিবুম মিন বাইতি, মসজিদ আমার ঘরের কাছে, এই সেন্টেন্সটা বলতেও পারেন নাও বলতে পারেন। হ্যাঁ, ওয়াল মসজিদ করিবুম মিন বাইতি, মসজিদ আমার ঘরের কাছে। ফা আতাওয়াদ্দাউ ওয়া উসাল্লি মাআল জামাআ, ফা আতাওয়াদ্দাউ, আমি এরপর আমি উযু করি, ওয়া উসাল্লি আল জামাআ, এবং জামাতের সাথে নামাজ আদায় করি। যে শেখ, এখানে যদি বলি যে আমি আমার ছেলেকে নিয়ে মসজিদে যাই, তাহলে কিভাবে বলতে হবে? এখানে মা ওয়ালিদি মানে আমার, কার সাথে? আমার আব্বুর সাথে। যদি আজহাবু বিওয়ালাদি অথবা বিআউলাদি, তখন আপনি বা দিয়ে বলতে হবে নিয়ে যাওয়া, ঠিক আছে? আজহাবু, আমি যাই, আমি নিয়ে যাই। আজহাবু বি আউলাদি, আমি আমার সন্তানদেরকে নিয়ে যাই, ইলাল মসজিদ। আজহাবা বা মানে নিয়ে যাওয়া, ঠিক আছে? জাহাবা বা, জাহাবা বা মানে কি? নিয়ে যাওয়া। শুকরিয়া। আজহাবু বি আউলাদি, আফওয়ান, আজহাবু বি আউলাদি ইলাল মসজিদ, আমি আমার সন্তানদেরকে নিয়ে মসজিদে যাই, ঠিক আছে? অথবা আজহাবু আনা ও আউলাদি ইলাল মসজিদ। হ্যাঁ, আনা ও আউলাদি নাজহাবু ইলাল মসজিদ, এটাও বলতে পারেন। সুম্মা আস্তাঈদু লিসসালাহ, আনা ও আউলাদি নাজহাবু ইলাল মসজিদ, আমি এবং আমার সন্তানরা মসজিদে যাই। অথবা আজহাবু বি আউলাদি ইলাল মসজিদ, আমি আমার সন্তানদেরকে নিয়ে মসজিদে যাই। ওয়াল মসজিদ করিবুম মিন বাইতি, মসজিদ আমার ঘরের কাছে। ফা আতাওয়াদ্দাউ, আমি উযু করি, ও উসাল্লি মাআল জামাআ, এবং আমি জামাতের সাথে নামাজ আদায় করি। এখানে যারা ফিমেল শিক্ষার্থী আসছেন তারা বলবেন, উনাজ্জিফু আসনানি বিল মাআজুন, সুম্মা আস্তাঈদু লিসসালা, হ্যাঁ, ফা আতাওয়াদ্দাউ ওয়া উসাল্লি ফিল ওয়া উসাল্লি ফিল মুসাল্লা, ওয়া উসাল্লি ফিল মুসাল্লা। মুসাল্লা বলতে আপনি ঘরের মধ্যে যেখানে নামাজ পড়ার জন্য যে জায়গাটা নির্ধারিত আছে ওটাকে মুসাল্লা বলবেন, ঠিক আছে? ফিমেল শিক্ষার্থীরা কি বলবেন? সুম্মা আস্তাঈদু লিসসালা, এখানে এই আজাহাবু এই মাঝখানে দুই সেন্টেন্স বাদ দিয়ে বলবেন, ফা আতাওয়াদ্দাউ, আমি উজু করি, ওয়া উসাল্লি ফিল মুসাল্লা, এবং আমি আমার নামাজের জায়গায় নামাজ আদায় করি, ঠিক আছে? অথবা ওয়া উসাল্লি ফিল বাইত, আমি ঘরের মধ্যে নামাজ আদায় করি। ফিল বাইত না বলে ফিল মুসাল্লা বলতে পারেন। সুম্মা আরজিউ ইলাল বাইত, এটা ফিমেল শিক্ষার্থীদের জন্য দরকার নেই, আরজিউ ইলাল বাইত এটা বাদ দিয়ে ফিমেল শিক্ষার্থীরা কি বলবেন? ওয়া আতলু শাইআম মিনাল কুরআন, ওয়া আতলু শাইআম মিনাল কুরআন, আমি কিছু কুরআন তেলাওয়াত করি। আর যারা মসজিদে যান তারা কি বলবেন? সুম্মা আরজিউ ইলাল বাইত, আমি নামাজ শেষে মসজিদে ফিরে আসি, ওয়া আতলু শাইআন শাইআম মিনাল কুরআনিল কারীম, এরপর আমি কোরআনের কিছু অংশ তেলাওয়াত করি। ওয়া আতলু আতলু সূরা ইয়াসিন, হ্যাঁ, এরপর অনেক কিছু বলা যায়, আতলু জুজ আম মিনাল কোরআন করিম, আমি কোরআন থেকে একটা এক পারা কোরআন তেলাওয়াত করি। সুম্মা আখরুজু ইলাল বুস্তান ওয়া আজরি ফিহি, সুম্মা কোরআন তেলাওয়াতের পর আখরুজু ইলাল বুস্তান, আমি বাগানে বের হই, ও আজরি ফিহি, এবং সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি। যারা ইয়াজির মানে হাঁটা, ও আজরি ফিহি, সেখানে হাঁটাহাঁটি করি। বাদা নিসফি সাআতিন আরজিউ ইলাল বাইত সুম্মা আস্তাহিম, ওখানে বাগানের মধ্যে আমি আধা ঘন্টা হাঁটার পর আরজিউ ইলাল বাইত, ঘরে ফিরে আসি, সুম্মা আস্তাহিম, এরপর আমি গোসল করি। ইস্তাহাম্মা ইস্তাহিম ইস্তিহমামান মানে হচ্ছে কি, গোসল করা। বাদা নিসফি সাআতিন, আধা ঘন্টা পর আরজিউ ইলাল বাইত, আমি ঘরে ফিরে আসি, সুম্মা আস্তাহিম, এরপর আমি কি করি? সুম্মা আস্তাহিম, আমি গোসল করি। আল সকালে নাস্তা করে হলে কি হবে? সকালের নাস্তা, হ্যাঁ, এখানে আসতেছে, গোসল করার পর কি করেন? আলবাসু সিয়াবি ও আনসুতু শাড়ি, আলবাসু সিয়াবি, এখানে আমি আমার একটা সিরিয়াল দিছি আর কি, আপনি নিজের মতো সিরিয়াল করে বলতে পারবেন, সমস্যা নাই। আলবাসু মানে আপনি গোসলটা, এখানে তো আমি এখানে সকালে দিয়ে দিছি, আপনি যদি বলেন আমি দুপুরে গোসল করি, তখন দুপুরে নিয়ে যেতে পারবেন এই গোসল করাটা, ঠিক আছে? আলবাসু সিয়াবি, আমি কাপড় পরি, কাপড় পরি, ও আমসুতু শাড়ি, এবং আমি আমার চুল আশ্রাই।
আমশাতা মাশাতা ইয়ামশুতু মানে চুল আস চুল আসরানু ও আমশুতু হ্যাঁ শাআরি আমার চুল আশ্রয় গোসল করার পর স্বাভাবিক সবাই চুল আশ্রয় হ্যাঁ এরপর আতানাওয়ালুল ফাতুর আসআ আসাবিআ ও আশরাবুল হালিব আতানাওয়ালুল ফাতুর আমি নাস্তা খাই আসআ আসাবিআ আসআ আসাবিআ অর্থ হচ্ছে কি সকাল 7টায় আমি 7টায় আমি নাস্তা খাই ও আশরাবুল হালিব এরপর আমি দুধ পান করি এটা আপনি দিতে পারেন যদি আপনি দুধ খেয়ে থাকেন দুধ বলবেন অথবা চা খেলে চা বলবেন আশরাবু শায়া অথবা আশরাবু কাহওয়া আমি কফি পান করি হ্যাঁ ঠিক আছে আল কাহওয়া কফি আশায়া চা হ্যাঁ আশরাবুল হালিব দুধ পান করি ঠিক আছে তাহলে দেখেন এখানে আকুলুল ফতর বলবেন না আতানাওয়ালু মানে ভদ্র ভদ্র শব্দ হচ্ছে কি আতানাওয়ালু আকুলুল খাওয়া এটা তেমন ভদ্র দেখায় না ঠিক আছে তানাউল আমি গ্রহণ করি যেটা ইংলিশের মধ্যে বলা হয় আই ইট না আই টেক মাই ব্রেকফাস্ট হ্যাঁ আতানাওয়ালুল ফাতুর আসাআ আসাবিআ এখানে সবাহান দিতেও পারেন হ্যাঁ সকাল 7টায় আমি সকালে ব্রেকফাস্ট করি আল ফাতুর মানে ব্রেকফাস্ট আমরা এই শব্দগুলো পড়ছিলাম মাত্র আম ও শরাবের মধ্যে ভোকাবুলারি সিটের মধ্যে প্রায় আমি 50-60টা ভোকাবুলারি দিয়েছিলাম মাত্র আম আর শরাব আল ফাতুর ব্রেকফাস্ট আল গাদা লাঞ্চ আল আশা ডিনার ঠিক আছে সুম্মা উরাত্তিবু হাকিবাত আল মাদ্রাসা এরপর আমি মাদ্রাসার ব্যাগ গোছাই নাস্তা খাওয়ার পর কি গোছাই উরাত্তিবু আমি গোছাই হাকিবাত আল মাদ্রাসা যারা অফিসে যান বলবেন হাকিবাত আল মাকতাব হাকিবাত আল আমাল আমি আমার কাজের ব্যাগ গোছাই ওয়া আনতাযিরু হাফিলাত আল মাদ্রাসা ওয়া আনতাযিরু আমি ওয়েট করি অপেক্ষা করি انتظر ينتظر انتظارا افككرا انتظر ينتظر انتظارا افككرا وانتظر وامي افككري حافلة المدرسة مدرسة باس الجنة زي باس اماك كتاي نيا داي مدرسة نيا دابي مدرسة باس الجنة امي افككري اركب الحافلة باس جاكن تلاش امي كي كري اركب الحافلة امي باس اروحن كري واصل الى المدرسة ايرفر امي مدرسة بوسي في الساعة الثامنة صباحا এখানে في দেওয়া যায় في না দিলে الثامنة صباحا في দিলে الثامنة দিবেন في না দিলে الثامنة صباحا আমি 8টায় সকাল 8টায় মাদ্রাসায় পৌঁছি বা আমার অফিসে পৌঁছি اجلس في الفصل بأدب بأدب اجلس في الفصل আমি ক্লাসে বসি بأدب খুব ভদ্রতার সাথে আমি এটা এর আগের মুহাদ্দাসার মধ্যে গেছে আদাবিন শব্দ আছে আজলিসু ফিল ফাসলি বি আদাবিন এই সেন্টেন্সটা ওখানে গেছে ওয়া আসমাউ আদ-দুরুস বিনাশাতিন ওয়া রাগাবাতিন ওয়া আসমাউ আদ-দুরুস আমি পাঠগুলো শুনি বিনাশাতিন খুব অ্যাক্টিভের সাথে ওয়া রাগাবাতিন খুব আগ্রহের সহিত আমি খুব অ্যাক্টিভ এবং আগ্রহের সাথে আমি পাঠগুলো শুনি ওস্তাদরা কি বলতেছেন কিভাবে পড়াচ্ছেন সেগুলো আমি খুব আগ্রহ এবং অ্যাক্টিভের সাথে তৎপরতার সাথে বা একটিভের সাথে আমি শুনি আসমাউ দুরুস বিনাশাতিন ওয়া রাগাবাতিন আমি খুব আগ্রহ এবং একটিভের সাথে পাঠগুলো শুনি বাদা ইনতিহাই দারসি আরজিউ ইলা আল বাইত বিল হাফিলা এরপর দেখেন বাদা ইনতিহাই দারসি বাদা ইনতিহাই দারসি ক্লাস শেষে বাদা ইনতিহাই দারসি ক্লাস শেষে আরজিউ আমি ফিরে আসি ইলা আল বাইতি ঘরে বিল হাফিলাতি বাসে করে অর্থাৎ আমি বাসে করে আসা যাওয়া করি সেই বাসে করে আমি চলে আসি বাসায় এরপর আতানাওয়ালুল গাদা বাদা সালাতি যুহর বাসায় আসার পর আমি যোহরের নামাজ আদায় করি যোহরের নামাজ আদায় করার পর আল গাদা দুপুরের খাবার আতানাওয়ালুল গাদা আমি দুপুরের খাবার খাই সুম্মা আস্তারিহু কালিলান এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম করি ইস্তিরাহ মানে হচ্ছে কি বিশ্রাম করা সুম্মা আস্তারিহু কালিলান আমি কিছুক্ষণ বিশ্রাম করি ওয়ালা আদ্রুসু বাদা সালাতিল আসর ইলা মাগরিব আমি আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এগুলো আপনাদের সেন্টেন্স গুলো মনে থাকবে কারণ আপনি ডেলি কিভাবে করেন কি করেন এটা তো মনে থাকে সকাল দুপুর বিকাল রাত হ্যাঁ ওয়ালা আদ্রুসু বাদা সালাতিল আসর ইলা মাগরিব আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আমি স্টাডি করি না পড়ালেখা করি না বরং কি করি ফি বাদিল আইয়াম কোন কোন দিন আমকুসু ফিল বাইত আমি ঘরে থাকি ঘরের মধ্যে অবস্থান করি ওয়ফি বাদিল আয়াম আম কুসু মানে অবস্থান করে মাকাস আয়াম কুসু অবস্থান করা ওয়ফি বাদিল আয়াম কখনো সময় আজাহাব ইলা সুক আমি মার্কেটে যাই বাজারে যাই ও আশতারি হাওয়াইজ আল বাইত ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করি আশতারি মানে আমি ক্রয় করি হাওয়াইজ আল বাইত ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র
وفي بعض الايام তখন সময় اخرج আমি বের হই مع ابي আমার আব্বুর সাথে او اخي অথবা আমার ভাইয়ের সাথে الى بعض الاقارب কোন আত্মীয়ের বাড়িতে যাই। হ্যাঁ, তাহলে আমি আসরের পরে কি করি না, পড়ালেখা করি না, মাঝে মধ্যে আমি ঘরে অবস্থান করি। হ্যাঁ, ঘরের মধ্যে কিছু টুকটাক কিছু করি আর কি, কোন একটা কিছু করি। তারপর ওফি বাদিল আইয়াম, কখনো সময় আমি মার্কেটে যাই কিছু করার প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করার জন্য। ওফি বাদিল আইয়াম, কখনো সময় আমি আমার আব্বু বা ভাইয়ের সাথে আমার কোন এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই আসরের সময় একটু খবরাখবর নেওয়ার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। আও অথবা আলাবু মা ইখওয়াতি ওয়া আসদিকাই, অথবা আমি আমার বন্ধু এবং ভাইদের সাথে খেলা করি, আমার বন্ধু এবং ভাইদের সাথে আসরের পরে খেলা করি। তাহলে আসরের পরে আমরা কি কি করতে পারি, এটা অনেক কিছু সেন্টেন্স দিয়ে দিছে এখানে। এরপর হচ্ছে কি, বাদ আল মাগরিব, বাদ আল মাগরিব অর্থাৎ বাদ সালাত আল মাগরিব। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল আর কি এখানে, জি না আলাবু ইখওয়াতি ওয়া আসদিকাই, এখানে আখুন, আখুনের জমাতে হচ্ছে ইখওয়ানুন, এখানে ইখওয়ানি হওয়ার কথা না? হ্যাঁ হ্যাঁ, আখুনের জমা দুইটা আছে, ইখওয়ান এবং আখাও, ইখওয়া। ঠিক আছে, আখুনের জমা ইখওয়ানও আসবে, তারপরে ইখওয়াও আসবে, ইখওয়াতুন। অনেকে মনে করে ইখওয়াতুন এটার মধ্যে গোলতা দেখে বোন মনে করে, এটা আসলে আখুনের বহুবচন, ইখওয়াতুন গোলতা দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা আলআবু মা ইখওয়াতি অথবা ইখওয়ানি দুটোই বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আলআবু মা ইখওয়ানি অথবা ইখওয়াতি। হ্যাঁ, আলআবু মা ইখওয়াতি ওয়া আখাওয়াতি, আমার বন্ধুদের সাথে খেলি। হ্যাঁ, ওয়া আসদিকাই, এখানে যদি ফিমেল হয় মেয়েরা হয় তখন বলবো আলআবু মা আখাওয়াতি, আমার বন্ধুদের সাথে খেলি, ওয়া সাদিকাতি, এবং আমার বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে, আখাওয়াতি ওয়া সাদিকাতি। ঠিক আছে, بعد المغرب اي بعد صلاه المغرب احفظ دروسي اليوميه, আমার ডেইলি পড়াগুলো লেসন গুলো আমি মুখস্থ করি, احفظ আমি পড়ি, دروسي اليوميه আমার ডেইলি লেসন আমি মুখস্থ করি, واكتب الواجبات المنزليه, এবং যেগুলো বাড়ির বাড়ির কাজ দেওয়া হয়, হোমওয়ার্ক দেওয়া হয় সেগুলো আমি করি, اكتب মানে লিখি অথবা করি, الواجبات المنزليه হোমওয়ার্ক, আমি হোমওয়ার্ক করি, এখানে اعمل না দিয়ে اكتب দিছি, اكتب মানে আমি লিখা কিন্তু বলবো বলার সময় হোমওয়ার্ক করি। হ্যাঁ, হোমওয়ার্ক লিখি বলতে হবে না, আরবিকের মধ্যে বলার সময় আমরা আকতুবু বলবো, আকতুবুল ওয়াজিবাত আল মানজিলিয়া, অর্থাৎ আই ডু মাই হোমওয়ার্ক। ঠিক আছে, এবং হোমওয়ার্ক গুলো আমি করি, আকতুবু আমি লিখি, আল ওয়াজিবাত আল মানজিলিয়া হোমওয়ার্ক গুলো আমি করি, আতানাওয়ালুল আশা বাদ আল ইশা মা উসরাতি, এরপর আমি রাতের খাবার খাই আমার পরিবারের সদস্যদের সাথে। দুপুরের খাবারটা অনেক সময় একসাথে হয় না, হ্যাঁ, কেউ কেউ দেরিতে আসে, কেউ এক এক সময় এক 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 জনে এক এক টাইমে খাই, কেউ কেউ সকালে একটু, কেউ একটু নামাজের আগে আসে, আর কেউ নামাজের পরে আসে, আর কেউ 3টায় আসে, কেউ দুপুর 2টায় আসে, এই জন্য একসাথে খাওয়া হয় না, কিন্তু রাতের খাবারটা আমরা সবাই পরিবারের সবাই একসাথে মিলে খাই। আতনা ওয়ালুল আশা, আমি রাতের খাবার খাই, এখানে দেখেন আশা আইনের উপর জবাব দিলে রাতের খাবার, আইসা আইনের নিচে দিলে ইশারের সময়। হ্যাঁ, আতনা ওয়ালুল আশা বাদ আল ইশা, ইশারের নামাজের পর আমি রাতের খাবার খাই, অথবা আপনি ইশারের নামাজের পর না দিয়ে আসসাআ আল আশিরাতা, আমি রাত 10টায় দুপুরে রাতের খাবার খাই, এটাও বলা যায়। ঠিক আছে, যে যেভাবে পারেন এভাবে বলবেন, এটা দিলে সহজ। আতানাওয়ালুল আশা বাদ আল ইশা, আমি ইশারের নামাজের পর রাতের খাবার খাই, মা উসরাতি আমার পরিবারের সাথে, অথবা মা আদায় উসরাতি, অথবা মা আফরাদ উসরাতি, আমার পরিবারের সদস্যদের সাথে, ডাইরেক্ট উসরাতি বললে হয়ে যাচ্ছে, মা উসরাতি আমার পরিবারের সাথে আমি কি খাই, আমি রাতের খাবার গ্রহণ করি, সুম্মা আনামু আসসাআ আল আশিরাত লাইলান আলা বিসমিল্লাহি ওয়া যিকরিহি, এরপর আমি রাত 10টায় আল্লাহর নামে ঘুমিয়ে পড়ি, সুম্মা আনামু আসসাআ আল আশিরা লাইলান আলা বিসমিল্লাহি ওয়া যিকরিহি। লম্বা হয়ে গেছে নাকি? ওই যে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমাইতে যাওয়া পর্যন্ত লিখছে আর কি। ফাহিম তো মাইহাল ইখওয়ান ওয়াল আখওয়াত আল হায়াত আল দুনিয়া, আলহামদুলিল্লাহ।
الحياة اليومية شباب مستبرسة نعم الحمد لله الحمد لله الحمد لله نعم এই যে আগামী আপনাদের হোমওয়ার্ক 7 থাকবে আল হায়াত আল ইয়ামিয়া ডেইলি লাইফ নিয়ে ভিডিও ভিডিও বার্তা ভিডিও করে পাঠাবেন ডেইলি লাইফ নিয়ে ভিডিও করে পাঠাবেন ঠিক আছে এবারে অডিও অডিও গ্রহণ হবে না সবাই ভিডিও করে পাঠাবেন ফিমেল শিক্ষার্থীরা সারা বাকিরা মেল শিক্ষার্থীরা সবাই ভিডিও করে পাঠাবেন আল হায়াত আল ইয়ামিয়া ঠিক আছে ডেইলি লাইফ সবাই একদম সবাই ভিডিও করে পাঠাবেন পারবেন এখানে যেরকম আছে সেরকম নাকি এগুলো এগুলো যেহেতু প্রেজেন্টেশন ক্লাস দেখেন আট তকদিম মানে প্রেজেন্টেশন আর তারিফ শখসি এটাও ছিল প্রেজেন্টেশন ক্লাস এটাও হচ্ছে কি প্রেজেন্টেশন ক্লাস এটা প্রেজেন্টেশনের জন্য আপনাকে মানুষের সামনে প্রেজেন্ট করতে হবে আপনি অডিও বার্তা দিলে হবে না অডিও বার্তা দিছেন মাত্র তিনজন মনে হয় আমাকে ভিডিও দিছিল আর তারিফ শখসি ঠিক আছে কিন্তু এই এটা আল হায়াতুল ইয়ামিয়া এটা সবাই দিবেন ভিডিও বার্তা ঠিক আছে ফাহিম তো জি নাম ফাহিমতু নাম মাশাআল্লাহ মাশাআল্লাহ এখানে এবারে কেমনে হবে যে মোহাম্মদ তোহা খান তো মোহাম্মদ তোহা খান একদিন ছিল না শুরুতে ক্লাস করত নিয়মিত আমাকে একটা ভিডিও একটা দুটো ভিডিও পাঠাইছিল এখন তো ক্লাসে আসে না যে মারি আমি একটু প্রশ্ন এই যে প্রথমে দুইটা তো একটা হলো আল হায়াত আল ইয়ামিয়া আর একটা হচ্ছে কাইফা আকদি ইয়ামিয়া কাইফা আকদি ইয়ামিয়া অর্থ হচ্ছে যে আমি আমার ডেইলি লাইফ কিভাবে কাটাই কাইফা কিভাবে আকদি আমি অতিবাহিত করি ইয়ামি আমার দিন আমি কিভাবে অতিবাহিত করি ঠিক আছে আচ্ছা এখন এটা কে বলতে পারবেন এখন এই মুহূর্তে কে বলতে পারবেন এখন তো দেখে দেখে বলা যে ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ মুস্তাঈদ মোহাম্মদ শরীফুল ইসলাম রাফা ইয়াদাহু নাম তাফাদ্দাল ইয়া আল আখ মোহাম্মদ শরীফ নাম আপনি নিজের মত ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ এখানে সাথে ম্যাচিং করে আপনি নিজের মত করে বলতে পারেন যে আসসালামু ওকে ঠিক আছে সবাইকে সুযোগ দিব অনেক সময় আছে আমাদের আরো প্রায় আধা ঘন্টা সময় আছে সবাইকে সুযোগ দিবেন ইনশাআল্লাহ বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আনা সাদিকুকুম শরীফুল ইসলাম কি 30 সনা استيقظ كل يوم ساعة القام أكرا على اسم الله وذكري أرتب غومي أن أنظف أنظف يعني بالمنظف محمد شريف أنظف 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 نظف ينظف تك أنظف أسناني بالمعجون أنظف أسناني بالمعجون ثم أستعد للصلاة أذهب مع والدي إلى المسجد والمسجد من بيتي فأتودى أصلي مع الجماعة ثم إلى البيت شيئا من القرآن ثم أخرج إلى البستان وأجري بعد نصف ساعة أرجع إلى ثم استحم استحم وكان ميمر مذكر تشديد هذا استحم ثم استحم الب وامشط شعري امشط اتناول الفواكه وامشط وامشط شعري الب وشعري أتناول الفطور الساعة السابعة وأشرب لي ثم أرتب حقيبة المدرسة وأنتظر حافلة المدرسة أركب الحافلة أركب